তাই ছেলে গেটি থামা না আমাকে আবার ওর ডাক্তারের কাছে নিতে হবে নাকি এক সেকেন্ড না থাকলে কারণ দুনিয়া অন্ধকার হয় উত্তম আয় উত্তম উত্তম হাজার শহর বন্দর ঘুরিয়া পাইলাম না ভালো চাকরি একটা কত ফেনা আমি চালু হই হায় হায় এটি হলো রে আমার মাঝে আমি আর নেই রে ওরে 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 বাবা তুই নাকি ডাক্তার হইছিস ডাক্তার হলি কর তোমার মতো ডাক্তার আমি অনেক দেখেছি তুমি দিও না গো দুধের মাঝে পানি মিশাইয়া ভেজাল খেলে মায়া তো নয় যে ডাইনির খালারে খাইতে চায় খালি নেপালি কলা ধূমপাই বন্ধ করেন আসেন আপনার সবাই লাইনে দাঁড়ায় বুঝলেন কাফা আরে আপনি কি পাগল নাকি আপনি জিনে ধরছেন না বুদ্ধে ধরছেন আপনি কাপ কাপ কর করছেন কি শুরু করে দিচ্ছেন আপনি দুনিয়া অন্ধকার হয় হাজার শহর বন্দর ঘুরিয়া পাইলাম না ভালো চাকরি একটা কত ফেনা আমি চালু হই হায় হায় এটি হলো রে আমার মাঝে আমি আর নেই রে ওরে 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 বাবা তুই নাকি ডাক্তার হইছিস ডাক্তার হলি কর তোমার মতো ডাক্তার আমি অনেক দেখেছি তুমি দিও না গো দুধের মাঝে পানি মিশাইয়া ভেজাল খেলে মায়া তো নয় যে ডাইনির খালারে খাইতে চায় খালি নেপালি কলা ধূমপাই বন্ধ করেন আসেন আপনার সবাই লাইনে দাঁড়ায় বুঝলেন কাপা আরে আপনি কি পাগল নাকি আপনি জিনে ধরছেন না বুদ্ধে ধরছেন আপনি কাপ কাপ কর করছেন কি শুরু করে দিচ্ছেন আপনি কাজে ব্যস্ত না আরে তোর জন্য তো আমি বাইরে লোকের সামনে মুখ দেখাতে পারতেছি না আরে বাবা রে আমি কি এমন কাজ করেছি যে তুমি মুখ দেখাতে পারতেছ না ও কি এমন কাজ করেছ তুমি মুখ দেখাতে পারতেছ না তুমি বুঝতে পারছ না কিছু না মুখ দেখাতে পারছ না শোন এক বছরে 365 দিন এই 365 দিন যদি তুই ঠিক মতন লেখাপড়া করতিস তাহলে কি ক্লাসে ফেল করতিস আরে বাবা রে ঠিক আছে তোমার হিসাবটাই আমি ঠিক এক বছর 365 দিন কিন্তু এ বছরে যে গুলি গুলি শুক্রবার ছিল 52টি আর শুক্রবার মানে তো ছুটির দিন আর আমায়ন্দ কাটে যায় লেখাপড়া কি ভাই করে অবশ্য ঠিক আছে 365 দিনের মধ্যে 52 দিন যদি শুক্রবার থাকে তারপরও তো থাকে 313 দিন এই 313 দিন তো ভালো করে পড়ালেখা করতে পারতিস নাকি আব্বা এই গ্রীষ্মকালে এই প্রচন্ড গরমে লেখাপড়া করা কষ্টসাধ্য ব্যাপার তাছাড়া এই সময় ঝড় ঝাপটা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এ বাদেও এই সময় আম জাম কাঁঠাল ইত্যাদি মধুমাস আর এই মধুমাসে মনে করো মামার বাড়ি এসে ধুম পড়ে যায় তা সবকিছু মিলে অন্তত 50 দিনের মতো তো স্কুল বন্ধ থাকে এই সময় আমি কিভাবে পড়াশোনা করব ঠিক আছে বাদ দিলাম 50 দিন এই 313 দিনের মধ্যে যদি 50 দিন বাদ দিই তারপরেও থাকে 263টা দিন এই 263টা দিন যদি ঠিক মতন পড়তিস তাহলে তো পাস করতে পারতিস আর আবারও মানুষের সামনে লজ্জা পাইতে হতো না তুই পাস করলে কি পাস করতে পারতিস তো নাকি পারতাম কিন্তু আব্বা এই মানুষের জীবনে এই দিনে অন্তত 8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে না সুস্থ শরীর রাখতে হলে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে তা প্রত্যেকদিন যদি আমি 8 ঘন্টা করে ঘুমাই তাহলে তো বছরে কেটে যায় 122 দিন এবার তুমি বলো আমি কিভাবে সময় পাবো 122 দিন ঘুম 122 দিন আচ্ছা ঠিক আছে তোর কথাই মানিয়ে নিলাম তারপরেও থাকে 141টা দিন এই 141 দিন যদি মনোযোগ দিয়ে পড়তিস তাহলে তো পাস করতে পারতিস নাকি আপা এবার শোনো এই মানুষের শরীরটাকে সুস্থ রাখতে এবং মনটাকে প্রফুল্ল রাখতে একটু ব্যায়াম বা খেলাধুলার প্রয়োজন আছে না তা প্রত্যেকদিন বিকেলে যদি আমি 1 ঘন্টা করে ব্যায়াম বা খেলাধুলা করি তাহলে তো বছরে কেটে যায় 15 দিন তাও যায়
আচ্ছা ধরে নিলাম এই 15 দিন তুই ব্যায়াম করলি, তারপরেও তো 141 দিনের মধ্যে 15 দিন গেলে, তারপরেও থাকে 126টা দিন। এই 126টা দিন একটু পড়লে তো পাস করতে পারতিস বাবা। আব্বা খাওয়ার বিষয়ে মনে করো খাবারটাকে ধীরে ধীরে সিবিয়ে খাওয়া উচিত। তাছাড়া এই টয়লেটে গেলে তো আর নিজের ইচ্ছায় ফিরে আসা যায় না, এই খাওয়া দাওয়া টয়লেট বাবদ দিনে অন্তত 2টা ঘন্টা তো ব্যয় হয়, এই কারণেই তো বছরে বাদ হয়ে যায় 30 দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর কথাই মাইনে নিলাম, খাওয়া দাওয়া এটা সেটা করতে করতে 30 দিন গেল, তাহলে 126 দিনের মধ্যে 30 দিন যায়, তারপরে তো বাকি থাকে 96টা দিন। এই 96টা দিনে তো পড়তে পারতিস, তাও তো পাস করতে পারতিস না কি? আব্বা মানুষ সামাজিক জীব, তাই প্রয়োজনে অপ্রয়োজনে একে অপরের সাথে তাকে তো কথা বলতেই হবে, তাছাড়া এখন মোবাইলের যুগ, এই ইত্যাদি কারণে অন্তত দিনে 1টা ঘন্টা করে তো ব্যয় হয়, কথা বলাই হয় না তুমি কও, আর এই কারণে তো বছরে 15 দিন বাদ হয়ে যায়। এই 96 দিনের থেকে যদি মোবাইল টেলিফোনে কথা কইস বা বন্ধু বান্ধবের সাথে কথা কইস তাহলে যায় 15 দিন, এই 15 দিন যদি বাদ যায় তাহলে থাকে 81টা দিন। এই 81 দিনও তো পণ্যে বাস করতে পারতিস নাকি? এবার আসি পরীক্ষার কথা, এ তোমার প্রথম পরীক্ষা শেষ হইতে না হইতে দ্বিতীয় পরীক্ষা, তারপরে বার্ষিক পরীক্ষা, এই ইত্যাদি পরীক্ষার কারণেই তো বছরে কেটে যায় 35 দিন। বুঝলাম বুঝলাম, এই পরীক্ষা সেই পরীক্ষা আর এক পরীক্ষা সব মিলিয়ে 35 দিন গেল, তাহলে আগে ছিল কত 81 দিন, 81 দিনের থেকে যদি 35 দিন বাদ যায় তারপরেও তো থাকে 46টা দিন। ঠিক আছে এবার আসি ধর্মীয় অনুষ্ঠানের কথা, যেমন মনে করো ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, শবে বরাত, ঈদ উল মিলাদ নবী, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বড়দিন, ছোট দিন ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানের কারণে তো বছরে বন্ধ থাকে 40 দিন, কি থাকে না? এই কথা তো ভাবিনি, ধর্মীয় অনুষ্ঠান এটা সেটা দিয়ে 40 দিন, আরে বাবজান তারপরেও তো থাকে 6 দিন নাকি? তাহলে 6 দিনের মধ্যে যদি রোগ শোকে যদি 3 দিন যায় তারপরেও তো থাকে 3 দিন। এই 3 দিন যদি ভালো করে পড়তিস তাও তো আবার মান সম্মানটা পাইতো নাকি? কি করে বুঝাবো? আচ্ছা আব্বা মানুষের জীবনে কি আনন্দ বিনোদনের দরকার আছে না? এই যেমন ধরো সিনেমা, নাটক, গান বাজনা, কনসার্ট ইত্যাদি দেখা, তাই মনে করো যদি এই গান বাজনা দেখার কারণে বছরে অন্তত 2টা দিন তো কেটে যায়। জন্মদিন তুমি দিও না গো দুধের মাঝে পানি মিশাইয়া, ভেজাল খেলে ডায়রিয়াতে যাব মরিয়া। দুধের মাঝে পানি মিশাইয়া, ভেজাল খেলে ডায়রিয়াতে যাব মরিয়া। আমি পানি মিশাই দুধের মাঝে তাতে তো
বুঝি কোন রোগে কি হয়, তোমার মতো দুধ ওয়ালি দেখলে লাগে ভয়। তোমার মতো দুধ ওয়ালি দেখলে লাগে ভয়। তুমি দিও না গো দুধের মাঝে পানি মিশাইয়া, ভেজাল খেলে ডায়রিয়াতে যাব মরিয়া। পানি মেশাই দুধের মাঝে তাতে তোমার কি, তোমার মতো ডাক্তার আমি অনেক দেখেছি। ভালোবাসতে গেলে একটা মন থাকা চাই, এই শোনো। খাঁটি দুধে হার্টের রোগ ভালো হয়ে যায়, ভালোবাসতে গেলে একটা মন থাকা চাই। মনের মাঝে ভেজাল যত ছেড়ে ফেলেছি, দুধের ব্যবসা ছেড়ে তুমি দিও না গো দুধের মাঝে পানি মিশাইয়া, ভেজাল খেলে ডায়রিয়াতে যাব মরিয়া। ভেজাল খেলে ডায়রিয়াতে যাব মরিয়া। আমি আর দেব না দুধের মাঝে পানি মিশাইয়া, ডাক্তার না পেলে রোগী যাবে মরিয়া। তুমি দিও না গো দুধের মাঝে পানি মিশাইয়া, ভেজাল খেলে ডায়রিয়াতে যাব মরিয়া। আমি আর দেব না দুধের মাঝে পানি মিশাইয়া। ডেঙ্গু মশা দুধ দই, নতুন কথা জীবনে অনেক কথা শুনছি, আজব আজব কথা, এই নতুন একটা কথা শুনলাম, ডেঙ্গু ডেঙ্গু মশা দুধ দই, ডেঙ্গু মশা বাড়তেই বা কই আর দুধ দই বা কি, খেতে পারবি তো, তোর জন্য আমার পক্ষ থেকে উপহার আছে। আমার কি দরকার? শোন ভাতিজা, এই আমার এই দুই পুরুষের মধ্যে এই ভাতিজারা কেউ নেই, এই ভাতিজা তোর সঙ্গে বিয়ে দিবে। শুধু ভাতিজা দিলে হবে না, ভাতিজি
সঙ্গে আমার গাড়ি বাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স যা আছে সবই পাবি। আরে তাও হবে না, তাও হবে না। আর তুই কি চাস? চাচা আমি চাই এই আপনার এই ভাতিজিরি আপনার মতো করে একটু চাপাবাজি শিখে দেন, যাতে সারা জীবন দুইজন চাপা মারি মারে এই জীবনটা পার করে দিতে পারি। দেখলেন তো বাসাটা কত সুন্দর। তোমার এই বাড়িওয়ালা কি শিক্ষিত না অশিক্ষিত? এই মিয়া, আপনি এই বিল্ডিং এর একটা ফ্ল্যাট ভাড়া দিবেন, আপনার বাড়িওয়ালা শিক্ষিত না অশিক্ষিত এটা আপনার দরকার কি? দরকার আছে। শোনা, যদি বাড়িওয়ালা শিক্ষিত হয় তাহলে তার ছেলে মেয়ে গেলেও শিক্ষিত ভদ্র হবে, মানে লেখাপড়া করবে। আর বাড়িওয়ালা যদি অশিক্ষিত হয় তাহলে তার ছেলে মেয়েও অশিক্ষিত অভদ্র হবে, লেখাপড়া করবে না। যেহেতু তারা লেখাপড়া করে না সেহেতু একে গরমে কারেন্ট থাকে না, তারপরে তারা এই কারেন্ট অফ রাখছে, এতে করে আমরা আলো পাবো না, ছেলে মেয়ের লেখাপড়ার 12টা বেজে যাবে। তাই আমি এই অশিক্ষিত মূর্খ লেখাপড়া না জানা বাড়িওয়ালার বাড়ি আমি ভাড়া নেব না। আপনি কেমন বাড়িওয়ালা চান? আমি চাই শিক্ষিত বাড়িওয়ালার বাড়ি। গরমে অস্থির হয়ে গেলাম, কারেন্টও নাই, ঘরে তো একখান পাখাও নাই, কি করি? এত অস্থির কেন তুমি? শোন, লোডশেডিং ঘরে পাখাও নাই, একখান পাখা কিনে আনতো। সবগুলো দাও। কেন সবগুলো দেবো? এই 5 টাকাতে একখান পাকা কিনে যা যা। 5 টাকায় পাকা? হ্যাঁ। আরে মামা যা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। দেখা হে নাচতে নাচতে যাবি না। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যা, ভদ্রলোকের মতো। আচ্ছা দেখা হে পেলি। আচ্ছা মামা পাকা নিয়ে আসি। আসি এই যে তোমার সেই পাখা, বাতাস খাও, তুমিও ঠান্ডা হও, আমিও। এই কি পাখা আনলি? বললাম তাল পাখা। এটা কি তাল পাখা? তাল পাখা অনেক খুঁজে খুঁজে আনতে হয়, এই হাতের কাছে এটা পাইলাম, আর তুমি তো দিয়েছো 5 টাকা। এই 5 টাকা এই পাকাই নিয়ে আসি। 5 টাকা এই পাকা আনছো? এই বাতাস খাওয়া যাবে তো? হ্যাঁ খাবো, দেখো তুমি ঠান্ডা হও। দেখি এই বড় বাতাস খাবার পারলাম না, ডান্ডা বাড়াতে আর মুন্ডু এদিক গেল, ব্যাপারটা কি? টাকা মারছিস? আমি টাকা কাঁদতে মারব? তুই 5 টাকা মারছিস, নাহলে যে পাখা আনলি এক বড় বাতাস খাবার পারলাম না, তুমি তোমার অস্থির করে ফেলেছিলে। আর ওদিকে ওদিকে পাখা হলো তো আমার একেবারে ঠান্ডা মাথা সব বুঝে দিচ্ছি। কি বুঝাইছে? শোনো, প্রথমে পাখা আলা আমার একটা 25 টাকা দামের পাখা দেখাইলো, কইলো কি স্যার এই পাখাটা নেন তাহলে ভালো মতো বাতাস খাইতে পারবে। কিন্তু তুমি তো দিয়েছো 5 টাকা, আমি আবার একটু সস্তায় খুঁজলাম, কলম ভাই 5 টাকার মধ্যে হবে না। তখন সে ওই বললো যে না, আরেকটা পাখা আছে এটা হলো 15 টাকা, এইটা মোটামুটি বাতাস খাইতে পারবেন। কিন্তু সেটাও তো আর আমি নিতে পারলাম না, কারণ তুমি দিয়েছো 5 টাকা। তারপরে বললাম ভাই এই 5 টাকার মধ্যে একটা পাখা দেন। তখন সে 5 টাকার এই পাখা দিল। দেওয়ার পরে এই পরে আমি যাই যখন তার সাথে এই বাড়াবাড়ি শুরু করলাম, তখন সে আমারে বুঝাই দিচ্ছে। কি বুঝাই দিচ্ছে জানো? কি বুঝাইছে? বলেছে যদি 25 টাকা দামের পাখা আপনি নিতেন তাহলে এই পাখা আপনারে বাতাস করত। কি শান্তি পাচ্ছ না? আর যদি এই 5 টাকা দামের পাখা নেন তাহলে কি হবে? এরকম পাখা ধরে এই যে বন্ধু থামা।
কি যন্ত্রণা বললাম রে সর্বনাশ। এই মাথা থামা থামা, তুই কি রে আমার তো থামা নাই না রে এই বাতাস থামা 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 করতেছি খাইছে রে গেটি থামা না আমার কি আবার ওর ডাক্তারের কাছে নিতে হবে নাকি এই অন্য থামা আমার পাঁচটা টাকাই পানিতে গেল রে যারা কিনে সস্তায় তারাই আমার মতো পস্তায়। এক সেকেন্ডে না থাকলে কারেন্ট দুনিয়া অন্ধার হয়, এক সেকেন্ড না থাকলে কারেন্ট দুনিয়া অন্ধার হয়, কারেন্ট ছাড়া পৃথিবীটাতে বেঁচে থাকা যায়, কারেন্ট গেল কই কই রে ও লেখাপড়া যায় রে, ও কারেন্ট গেল কই কই রে প্রাণ বুঝি যায় রে, এই গরমে বাঁচি না রাতে ঘুম আসে না, ও কারেন্ট যায় কই কই রে কাজকর্ম বুঝি যায় রে, কারেন্ট গেল কই কই রে কেউ খুঁজে নিয়ে আয় রে। দুনিয়াতে আছে যত কারখানা, অন্ধকার বিড়াল খায় মাছখানা, হাসপাতাল স্কুল কলেজ অফিসেতে জীবন জগৎ ধরা কারেন্টের হাতে, কারেন্ট ছাড়া ভাবা তো যায় না এক সেকেন্ড বেঁচে থাকা, পৌশালি সব পর হয়ে যায় আপন হয় হাত পাখা, কারেন্ট তুমি কই কই রে কাজকর্ম বুঝি যায় রে, ও কারেন্ট গেল কই কই রে কেউ খুঁজে নিয়ে আয় রে, এই গরমে বাঁচি না এই গরমে বাঁচি না, ও কারেন্ট গেল কই কই রে লেখাপড়া যায় রে, ও কারেন্ট গেল কই কই রে কেউ খুঁজে নিয়ে আয় রে। সিনেমা নাটক গান বাজনা যত কারেন্ট ছাড়া সব বন্ধ রত, শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতু কারেন্ট থাকলে নেই কোনো ঋতু, আইপিএস আর ব্যাটারিতে তো কভার দেওয়া যায় না, এত সাধের বউটাও যে আপন হয়ে রয় না, কারেন্ট তুমি কই কই রে ও লেখাপড়া যায় রে, কারেন্ট তুমি কই কই রে লেখাপড়া যায় রে, এই গরমে বাঁচি না রাতে ঘুম আসে না, কারেন্ট তুমি কই কই রে কাজকর্ম গোল্লায় রে, কারেন্ট তুমি কই কই রে লেখাপড়া যায় রে, ও কারেন্ট তুমি কই কই রে কেউ খুঁজে নিয়ে আয় রে।
খালি বগেরে বেড়েছে তো আমার মতো, আর উত্তমটা থাকলেও তো একটা কাম কাজ হইতো, একটা বুদ্ধি বাতাই দিত কেমনে খাওয়ানো হইব। আরে ভাই চুপ কর চুপ কর, আসলে মানুষ না। সকাল থেকে কিছুই খাই নাই, তুই একটা বুদ্ধি বাইর কর কেমনে খাওনটা হুজুগ, কিছু খাস নাই না, তুই না তুই না না পেট একবার হোন বলু কইছে খাইতে হইব না খাই। আচ্ছা তাহলে একটা বুদ্ধি করি, হ্যাঁ বুদ্ধি শোন, সবাই মিলা ওই যে হোটেলটা আছে না দেখছিস, ওই হোটেলে গিয়া এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। আমি তো দেখতে পাচ্ছি না, আপনাকে খেত তাই আমি ব্যস্ত এই স্যার অরিজিনাল সমস্যা পরে যা আসায় বই যে খাইল আপনাকে খাওয়া দেখি আমার পরানটা জুড়ে গেছে। যা সুন্দর সমোসা বানাইছে না মনে তোমাকে, এটা স্পেশাল বার্গারের চেয়ে বেশি ভালো হয়েছে। যাওয়ার সময় আমার লাগে কেটে লই যাই, ঠিকই বলছ, আপা ভারি খুশি হয়ে যাবো। চমৎকার চমৎকার, 100 টাকা বলতো 100 টাকা, হ্যাঁ কত হয়েছে আমার এখানে, ও না রয়েছে 160 টাকা, আমরা কাম করে 300 টাকা দিন জমি করে 300 টাকা, হ্যাঁ কত হয়েছে না এই তো লিডার বুঝছেন, এই সব দিয়ে দিব আপনি চিন্তা করবেন না, আর সব দিয়ে দিব, আমার গার্লফ্রেন্ড টেলিফোন করছেন আপনি বলছেন আপনার কথা
টাকা দেন তো। চকু ভাই সাহেবের এখানে কত হয়েছে? কালো চশমা আমাদের লিডার, আমাদের হেড। আপনার সঙ্গীর সাথে যারা ছিল তাদেরকে আপনার দেখিয়ে দিয়ে চলে গেল? আমার সঙ্গীর সাথে মানে আমি তো কাউকে চিনতে পারছি না। টেবিলে আপনারা যারা বসে বসে খেলেন তারা যাওয়ার সাথে সবাই আপনাকে দেখিয়ে দিয়ে গেল যে আপনি বিলটা দেবেন। মানে এক টেবিলে বসলেই চেনা জানা হয়ে যাবে। এই যে আমি, আপনি কি আমাকে চেনেন? চেনেন না? আপনাকে আমি ঠিক চিনি না, এত কাছাকাছি দাঁড়িয়ে আছি তাই আপনি আমাকে চিনতে পারছেন না। আর এক টেবিলে কে কি খেলো না খেলো তাতেই চেনা হয়ে গেল ভাই। আমি ওদেরকে চিনি না, ওরা কারা আমি জানি না। আমি 100 টাকা খেয়েছি, এনেন সেই 100 টাকা। মাইয়াদার প্রেমে পড়া বুড়ো বয়সে করলাম বিয়া, ইনেজ মাইয়াদার প্রেমে পড়া বুড়ো বয়সে করলাম বিয়া। সকাল বিকাল বাইনা ধরে ডানে কইলে বামে চলে, বেশি কিছু কইলে আমার টিপে ধরে গলা। মায়া তো নয় যে ডাইনির খালারে খাইতে চায় খালি নেপালি কলা, মায়া তো নয় যে ডাইনির খালারে খাইতে চায় খালি নেপালি কলা। ইনেজ মাইয়া ডার প্রেমে পড়া বুড়ো বয়সে করলাম বিয়া, ইনেজ মাইয়া ডার প্রেমে পড়া বুড়ো বয়সে করলাম বিয়া। সকাল বিকাল বায়না ধরে ডানে কইলে বামে চলে, বেশি কিছু কইলে আমার টিপে ধরে গলা। মায়া তো নয় যে ডাইনির খালারে খাইতে চায় খালি নেপালি কলা, মায়া তো নয় যে ডাইনির খালারে খাইতে চায় খালি নেপালি কলা। মনে মনে ভাবে সে নায়িকা শাবানা, বাংলাদেশের সব যুবকই তার প্রেমে দিওয়ানা। আরে মনে মনে ভাবে সে নায়িকা শাবানা, চশমা খুলে দেখি তার বাম চোখটা কানা। আমি নাকি বুড়ো খাটাস, কথা বলে চটাস চটাস, বেশি কিছু কই নেই আমার টিপে ধরে গলা। মায়া তো নয় যে ডাইনির খালারে খাইতে চায় খালি নেপালি কলা, মায়া তো নয় যে ডাইনির খালারে খাইতে চায় খালি নেপালি কলা।
ভেবেছিলাম শেষ বয়সে মরবো একটু সুখে, লাল টুকটুকে কচি বউটা আদর দেবে মুখে। ভেবেছিলাম শেষ বয়সে মরবো একটু সুখে, লাল টুকটুকে এই কচি বউটা আদর দিবে বুকে। আমি নাকি বুড়ো খাটাস, কথা বলে চটাস চটাস, বেশি কিছু কইলেই আমার টিপে ধরে গলা। মায়া তো নয় যে ডাইনির খালারে, খাইতে চায় খালি নেপালি কলা। মায়া তো নয় যে ডাইনির খালারে, খাইতে চায় খালি নেপালি কলা। টিনেজ মাইয়া ডার প্রেমে পইরা, বুড়ো বয়সে করলাম বিয়া। আমি টিনেজ মাইয়া ডার প্রেমে পইরা, বুড়ো বয়সে করলাম বিয়া। সকাল বিকাল বাইনা ধরে, ডানে কইলে বামে চলে, বেশি কিছু কইলে আমার টিপে ধরে গলা। মায়া তো নয় যে ডাইনির খালারে, খাইতে চায় খালি নেপালি কলা। মায়া তো নয় যে ডাইনির খালারে, খাইতে চায় খালি নেপালি কলা। আরে মায়া তো নয় যে ডাইনির খালারে, খাইতে চায় খালি নেপালি কলা। আসেন ভাই আসেন, ধূমপাই বন্ধুগণ আসেন ভাই, এদিকে না, আপনি লাইনে যান, লাইনে লাইনে দাঁড়ান। হ্যাঁ ভাই, ধুমলেটটা কি? এটা তো বুঝলাম না। ধুমলেটটা হচ্ছে আপনার টয়লেটের মতো, যেমন রাস্তাঘাটে যত্রতত্র পায়খানা প্রস্রাব করে এই পরিবেশ নষ্টের হাত থেকে বাঁচার জন্য যেমন টয়লেট, তেমনি রাস্তাঘাটে বিড়ি সিগারেট খেয়ে যাতে পরিবেশ নষ্ট না করেন, তাছাড়া এই সিনিয়র জুনিয়রের হাত থেকে আপনারা এখানে বসে ঠান্ডা মাথায় বিড়ি সিগারেট খেতে পারবেন, পরিবেশ যাতে নষ্ট করতে না পারে, সেই জন্য আমি এই ব্যবস্থা করেছি পাবলিক ধুমলেট। এখানে এসে আপনারা শান্তি মতো বিড়ি সিগারেট খেতে পারবেন। যেমন পায়খানা করলে 2 টাকা আর প্রস্রাব করলে 1 টাকা, এখানে আপনি বিড়ি খাবেন 2 টাকা আর সিগারেট খেলে 1 টাকা। ভাই বিড়ি 2 টাকা, সিগারেট 1 টাকা কে? ভাই এটা তো সহজ, কারণ কারণ বিড়ি থেকে আমার একটা ভগভগ গন্ধ আছে না, এর জন্য আমার এই ধুমলেটা একটু বেশি করে স্প্রে করা লাগে, তাই আর কি। সাথে পাচ্ছেন ম্যাজ সাইদানি ফ্রি। ভাই আপনার উদ্যোগটা ভালো, কিন্তু যে অফিস আদালতে যে ঘুষ টুস খায় ওই সিস্টেমটাকে এখানে নষ্ট করা যায় না ভাই। যারা অফিস আদালতে ঘুষ খেয়ে পরিবেশ নষ্ট করছে, তাদেরকে আমি এই ধুমলেটে এনে আমার এই ধুমলেটের স্ট্যান্ডার্ড নষ্ট করতে চাই না। তাছাড়া পরিবেশের কথাও তো সবাইকে ভাবতে হবে। আপনাদের রিপোর্ট 25 তারিখে দেবো, ঠিক আছে? আগামী 25 তারিখ। আগামী 25 তারিখে? আচ্ছা ঠিক আছে, আসেন। আপনি 25 তারিখে আসেন, তার আগেই রিপোর্ট পেয়ে যাবেন। তুই যে কাফা ল্যাব খুলেছিস এর কিছু তুই বুঝিস? আরে নানি আমার তো বোঝার দরকার নেই, আমার যে একটা ল্যাব আছে সেটা আমাদের এই এলাকার লোকজন জানলেই হলো, আর সেই জন্য আমি রেডিও টেলিভিশন এবং বিভিন্ন পত্রপত্রিকায় এমন ভাবে বিজ্ঞাপন দিয়ে দিয়েছি, আরো বলে দিয়েছি কাফা ল্যাব একটা পরীক্ষা করলে আর একটা পরীক্ষা ফ্রি। ফ্রি মানে
আরে নানি এখন তো ফেরির যুগ, এই যেমন ধরো তোমার সাবান কিনলে শ্যাম্পু ফ্রি, পেস্ট কিনলে পিরাশ ফ্রি, ডিম কিনলে মুরগি ফ্রি, তেমনি আমার এই কাফা ল্যাবে যদি কেউ ব্লাড টেস্ট করে তাহলে তার ইউরিন টেস্ট ফ্রি। বাবা একদম ভালো ব্যবসা শুরু করেছো, তা তুমি যে এই ব্যবসা শুরু করেছো তা তোমার তো পরীক্ষার কোনো জিনিসপত্র দেখতেছি না, তা এই মলমূত্র পরীক্ষা করো কি দিয়ে? আরে পরীক্ষা তো আমার এই ল্যাবে আমি করে নেই, আমি লোকজনের কাছ থেকে ব্লাড ইউরিন ইত্যাদি জিনিস নিয়ে আর এক ল্যাবে পাঠাই দিই, ওদেরকে সময় দিই চার পাঁচ দিন পরে, এর ফাঁকে আমি অন্য ল্যাব থেকে এই রিপোর্টটা নিয়ে এসে তাদেরকে আমি সাপ্লাই করি, এর মাঝে মনে করো আমার একটা ভালো প্রফিট হয়। আর এটা যে শুধু আমি একা করছি তা না, আমাদের দেশে অনেক নামি দামি ল্যাবও এই কাজ করছে। ওরে আল্লাহ রে, এই মানুষের বিপদ নিয়ে তুই ব্যবসা করিস? আরে মানুষ যখন বিপদে পড়ে তখন কি তার কোনো ভালো মন্দ জ্ঞান থাকে? বাদ দাও তো এসব কথা, তুমি আমার এই ল্যাবে এসে জয়েন করো, যা হবে এই নানি আর নাতি মিলে দুজন একেবারে 50-50। আরে রাখ তো 50-50। সালাম আলাইকুম ডাক্তার সাহেব। ও আলাইকুম সালাম। আমার রিপোর্ট এই তো, দেখি মা রিপোর্টটা। না রিপোর্ট দেখি মা রিপোর্টটা কথা। না না আপনার তো সুখবর, আপনি মিষ্টি খাওয়ান। আমার আবার সুখবর কি, আজ বই কাল বটাম করে পড়ে মরে যাব তা ঠিক নাই, সুখবর সুখবরটা কি খুলে বলো তো। না না আপনি মিষ্টি খাওয়ান তারপরে না বলি। সে পরে হবে, আগে সুখবরটা শুনি। আপনার স্ত্রী তো 3 মাস প্রেগনেন্ট। আমি 3 মাস প্রেগনেন্ট? ওরে আপনি না, আপনার স্ত্রী। আমার স্ত্রী? হ্যাঁ আমার স্ত্রী 30 বছর আগে মারা গেছে জানেন, 30 বছর আগে। আর বলে কিনা আমার স্ত্রী প্রেগনেন্ট, আমি দিয়েছি রক্ত পরীক্ষা করতে, কার গরু কার গোয়ালে ভরে দিয়েছে দেখেন দেখেন। হাজার শহর বন্দর ঘুরিয়া পাইলাম না ভালো চাকরি একটা, হাজার শহর বন্দর ঘুরিয়া পাইলাম না ভালো চাকরি একটা, সরকারি খুঁজি আর বেসরকারি এই জীবনে চাকরি বড় দরকারি, বেকারে গেছে দেশটা ভরি, অফিসে গেলে কয় নো ভ্যাকেন্সি, বেকারে গেছে দেশটা ভরি। চাকরি মেলে তাদের সারা বেলা, বেলা 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 বেলা, বেকার জীবন আছে বলে বাবা মা ভাই বোন ফুটবল খেলে, প্রেমিকা তাদের বলে সরি, বেকার গেছে দেশটা ভরি, এই জীবনে চাকরি বড় দরকারি, বেকার গেছে দেশটা ভরি, অফিসে গেলে কয় See? তাদের জীবন আরো ছেড়া বেড়া, বেড়া ছেড়া ছেড়া বেড়া বেড়া ছেড়া ছেড়া, পাওনাদারে যন্ত্রণাতে অনেক জীবন হারায় অকালেতে, কবে শেষ হবে এই পরিস্থিতি,
বেকার গেছে দেশটা ভরি এই জীবনে চাকরি বড় দরকারি বেকার গেছে দেশটা ভরি অফিসে গেলে কয় নো ভ্যাকেন্সি হাজার শহর বন্দর ঘুরিয়া পাইলাম না ভালো চাকরি একটা হাজার শহর বন্দর ঘুরিয়া পাইলাম না ভালো চাকরি একটা সরকারি খুঁজি আর বেসরকারি এই জীবনে চাকরি বড় দরকারি বেকারে গেছে দেশটা ভরি এই জীবনে চাকরি বড় দরকারি অফিসে গেলে কয় নো ভ্যাকেন্সি বেকারে গেছে দেশটা ভরি এই জীবনে চাকরি বড় দরকারি বেকারে গেছে দেশটা ভরি অফিসে গেলে কয় নো ভ্যাকেন্সি তারপরে বিভিন্ন পাওনাদার এই বিভিন্ন লোকজন আমার কাছে হাজার হাজার টাকা পাবে এবং আজকে তাকে আমি ডেট দিছি এই যে এত লোক হাজার হাজার টাকা তোর কাছে পাইবো আর তুই আজকে ডেট দিস পাঁচ তারিখ আর কি এই তারিখে আইব তোরা আমি একটা বুদ্ধি দিতে পারি এই বুদ্ধিটা তুই কানে খাটাইলে এই যে হাজার হাজার টাকা পাওনা ধরে পাইবো এক টাকাও দাও লাগে বুদ্ধিটা হইলো পাওনাদার আজকে অনেক ডেট যেই আইব তারই কবি কাফা আবার আইব তারই কবি কাফা আবার আইব তারই কবি কাফা তার মানে কাফা পেলে কাজ হবো আর হইব না মানে ঢাকা শহরে বাড়ি গাড়ি অনেক কিছুই করছি তো তুই খালি ওই যেটা কইলাম আইলি কাফা আইলি কাফা টাকাটা আমার দিস কইলাম ওই যে মনে হয় আইতাছে তাহলে আমি ওই পাশে গিয়ে খাবাই হ্যাঁ এই যে উত্তম সাহেব আজকা পাইছি গত মাসের 10,000 আর এই মাসের 10,000 টাকা টোটাল মিলাই হইল গিয়া 20,000 টাকা টাকাটা ঝাটপাট বাইর করে দেন কাফা আরে কি কাফা কাফা কইতাছেন কাফা আরে আপনি কি পাগল হয়েছেন নাকি খালি কাফা 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 কইতাছেন আমার টাকাটা বাইর করে দেন কাফা আরে আমি কইতেছি আমার টাকাটা বাইর করে দেন কাফা আরে আপনি কি পাগল নাকি আপনি জিনে ধরছেন না বুঝে ধরছেন আপনি কাপ কাপ করতেছেন কি শুরু করে দিচ্ছেন আপনি আমার টাকাটা কাপা আরে কাপা কাপা আরে কি শুরু করছেন আরে রে বাইরে আপনার এই কাপা কাপা শুনে তো আমরা অন্য ভাড়া কেউ যাইবো আমি তো বিপদে পড়ে যাবো কাপা কাপা আরে রে বাইরে আমার টাকা দরকার না ভাই আমি পাপ চাই আমি যাই যাচ্ছি না ভাই আই হ্যাঁ কি বিপদে পড়ছি আমি এই কিরে ভাই আজকে 6 বছর হইলো আমার দোকান থেকে জিনিসপত্র বানাই আনলেন বোর লাগা কানের জিনিস গলার জিনিস এখন পর্যন্ত টাকা নাই কি ব্যাপার টাকা দিবেন না কাফা 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 আরে ভাই কি কাফা আরে ভাই ভাই কাফা কাফা এই যে উত্তম সাহেব গত মাসে 2,000 টাকা আর এই মাসে 2,000 টাকা মোট 4,000 টাকা আমার এখন দিবে কাফা আরে পোলা পেন পড়লে সবাই কি মনে আসলো না কাফা কাফা আবার কই কাফা আমারে যদি এই মুহূর্তে 4,000 টাকা না দেন আমি এত সত্য আছি না কাফা আমি আপনি কি জিনে বুঝতে দছেন নাকি আমি টাকা দেন কাফা কাফা আমার কাফা কাফা কই কাফা পাইছি ও দোস্ত ভালো আছো তুমি বেড়া তোরে কতদিন ধরে খোঁজ দিয়ে আসি বড় পাইয়া আজকে পাইছি তাহলে ওই যে মার্কেটিং করছালা ভালো ভালো জামা কেনছালা টাকা কাটা দেওয়া দোস্ত কাফা ও কয় কি বেড়া টাকা দিবি টাকা ভাবু ভাবু জিনিয়া টাকাই যাইয়ে বেবা খোয়াইয়া লাইছে ওই টাকা লাগবে কাফা আরে কি ওই বড় সাইয়া বলা টাকা দেখে তুমি সময় লাগবে না নাটক করবি না বল লাগে টাকা দে কাফা ও কয় কি কাহাস কা বেড়া টাকা দিবি কাফা কাফা কাফি বুঝি নিয়া টাকা চাই কাফা ওকে তাহলে কাফা ও তাহলে তো কিন্তু না খাই মরতে হইবে আর মাওলা হরে কি
আমি চান্দুগর, কত মাসে 420 টাকা, আর এই মাসে 420 টাকা। কাফা আবার কাফা, আমি রোজে হাফ পয়সা নিয়ে গেলাম, সেদ্ধ হয়ে গেলাম, খালি কাফা কাফা টাকা কটা দিবেন? কাফা কাফা, ছেলের দুধ খাওয়ার সময় মনে ছিল না তখন কাফা কাফা, আবার কাফা কাফা, টাকা কাফা টাকা কাফা, কি বাবা কি পাগল হয়ে গেল, কাফা 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 কাফা, আবার কি কাফা, টাকা টাকা কাফা কাফা টাকা টাকা কাফা 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 কাফা, জয় মা তারা। তোমার বুদ্ধি শুনে একটা টাকা আমার দেয়া লাগেনি, সব একদম ফুটফুট করে পালাই গেছে। তাইলে বুঝে পার আমি কেমন সুন্দর একটা বুদ্ধি আর পরামর্শ তাই কস্তার আমি দিলাম। দেখ তখন আমার 1000 টাকা দিয়ে দে। কাফা, আরে কাফা কি, তোর এই যে 60-70 হাজার টাকা আমি তোরে বাঁচা দিলাম এত 5000 থেকে, ওখান থেকে আমার 1000 টাকা দিয়ে দে। কইলাম তো কাফা কাফা, আরে কাফা তো আমি তোরে গেলাম, আমার এই কাফা তুই আমারই কস, টাকা দে কাফা। আর তোর কাফা আমি যে বুদ্ধি, এই বুদ্ধি দে আমার, আমার তুলা ভাই পরের ক্ষতি করার বুদ্ধি দিলে নিজের ক্ষতি হয়। আমার চাল নাই ঘরে পুলা পোটানি মারে, আমার চাল নাই ঘরে পুলা পোটানি মারে, আমি রিক্সা চালাই পুলা জিন্সের প্যান্ট পরে, আমি রিক্সা চালাই পুলা জিন্সের প্যান্ট পরে, আমার চাল নাই ঘরে পুলা পোটানি মারে, আমার চাল নাই ঘরে পুলা ফুটানি মারে, আমি রিক্সা চালাই পুলা জিন্সের প্যান্ট পরে, আমি রিক্সা চালাই পুলা জিন্সের প্যান্ট পরে। আমার থাকতো দুধে ভাতে, এখন তাহার মদ গাজা হিরোইন হাতে, ছোটবেলায় পোলা আমার থাকতো দুধে ভাতে, এখন তাহার মদ গাজা হিরোইন হাতে, যখন সন্ধ্যা হয় পোলা টাকা কাইড়া নেয়, যখন সন্ধ্যা হয় পুলা টাকা কাইড়া নেয়, না দিলে পুলার হাতে মার খাইতে হয়, রাস্তাঘাটে এখন আমার বেরোনো দায়, আমার কপালে নেই সুখ আইয়া পড়ছে কলিযুগ, আমার কপালে নেই সুখ আইয়া পড়ছে কলিযুগ, কলিযুগে কেউ যেন পুলা না পালে, পুলা এখন বাস করে চোদ্দশিকে, আমার চাল নাই ঘরে পুলা পোটানি মারে, আমার চাল নাই ঘরে পুলা পোটানি মারে,
আমি রিক্সা চালাই পোলা জিন্সের প্যান্ট পরে, আমি রিক্সা চালাই পোলা জিন্সের প্যান্ট পরে, আমি রিক্সা চালাই পোলা জিন্সের প্যান্ট পরে। আমার মাঝে আমি আর নেই রে, ওরে 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 বাবা রে পাগল হলাম রে, ওরে 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 বাবা রে পাগল হলাম রে। তোকে নিয়ে দেখবো আমি ঢাকা শহরটা ঘুরি, গুলশান বনানি বাড়ি ধারাটা দেখবো রিক্সাতে চড়িয়া, না 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 তোর সাথে যাব না, চিনি শুনি আগুনে ঝাঁপ দেব না, দেখে তোর একবার কাঁপে যে দিলাম আর, দেখে তোর আমার মাঝে আমি আর নেই রে, ওরে 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 বাবা রে পাগল হলাম রে, ওরে 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 বাবা রে পাগল হলাম রে। বাবারে পাগল হলাম রে, দেখে তোর একবার কাঁপে যে দিলাম আর, মুচকি হাসিতে পাগলে মন আমার, হায় হায় এ কি হলো রে আমার মাঝে আমি আর নেই রে, ওরে 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 বাবারে পাগল হলাম 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 রে। হরিণটা বান্ধা ছিল গাছের তলায়, আল্লাহ আপনার মঙ্গল করুক, হরিণটা বান্ধা ছিল গাছের তলায় গো, আল্লাহ আপনার ভালো করুক।
দিনে নবী মুস্তফা রাস্তা দিয়া আল্লাহ যে টাকা দিতে তাকে আরো আয় উন্নতি দাও দিনে নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণেরটা বান্দা ছিল গাছেরই তলায় আল্লাহ আপনার মঙ্গল করো দিনের আল্লাহ আপনার মঙ্গল করো দিনে নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণেরটা বান্দা ছিল আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করো হরিণেরটা বান্দা ছিল গাছেরই তলায় রে আল্লাহ আপনার মঙ্গল করো হরিণেরটা বান্দা ছিল গাছেরই তলায় আল্লাহ আপনার ভালো করো দিনে নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণেরটা বান্দা ছিল গাছেরই তলায় রে হরিণেরটা বান্দা ছিল গাছেরই তলায় ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হয়েছে বুঝতে দিনের নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণেরটা বান্দা ছিল গাছেরই তলায় রে হরিণেরটা বান্দা ছিল গাছে কিন্তু প্রতি থেকে একটা প্লেট টাকা দিয়ে একটা করে আজকে ছোট পেলেন কারণটা স্যার ব্যবসা বাণিজ্য তো খুব ভালো তাই নতুন আর একটা ব্রাঞ্চ খুলে দিছি